নমস্কার অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডাব্লু বিপিএসসিওয়ালা প্রত্যেককে ওয়েলকাম দেখো তোমাদের ডাব্লু বিপি কেপি এক্সামের জন্য সায়েন্স এখন একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে মানে লাস্ট জাস্ট দুটো তিনটে পরীক্ষা ডাব্লুবিপি কেপির যদি তুমি ফলো আপ করো সেখানে তুমি দেখতে পাবে যে সায়েন্স থেকে কিন্তু নাম্বার অফ কোয়েশ্চেন অনেক হাই বা মানে আমাদের লাস্ট পাঁচ ছ বছরে যে এক্সামগুলো হয়েছে ঠিক আছে সেখানে টোটাল নাম্বার অফ সায়েন্সের কোয়েশ্চেন যা আছে তার থেকে কিন্তু এখন কোয়েশ্চেনের সংখ্যা অনেক বেড়েছে এবং তার থেকে বড় কথা যে আরও কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু জানতে চাই যে স্ট্যাটিক কোয়েশ্চেন স্টেট ফরওয়ার্ড কোয়েশ্চেন সেগুলো যেমন আছেই তার সাথে সাথে কনসেপচুয়াল কিছু জিনিস কিন্তু এখানে অলরেডি বেড়ে গেছে তো এই ভিডিওতে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক যে টপিকটা আমাদের ডাব্লু বিপি কেপি যে কোনো পরীক্ষাতে একদম বাংলাতে প্রথম থেকে শেষ পর্যন্ত ডিসকাশন করব ঠিক যেটুকু তোমাদের এক্সাম ভিত্তিক দরকার ঠিক সেটুকু দেখো আমাদের টপিকটা বেসিক্যালি কি টপিকটা হলো নিউটনস লস অফ মোশন বা নিউটনের গতিসূত্র যেটা তুমি বলতে পারো যে যে কোনো পরীক্ষার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো নিউটনের গতিসূত্র থেকে আমাদের কি কি লাগবে ঠিক ইম্পর্টেন্ট কনসেপ্ট কিছু আমরা ডিসকাশন করব যে নিউটনের কটা গতিসূত্র আছে হ্যাঁ কোন গতিসূত্র থেকে কিসের ধারণা পাওয়া গেছে হ্যাঁ কোন কোন কনসেপ্টগুলো আমাদের এক্সামের জন্য মেনলি ইম্পর্টেন্ট কোন কোন ডেইলি লাইফ এক্সাম্পল বেস কোয়েশ্চেন বা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আমাদের এক্সামে বেশি আসে এই জায়গাগুলো আমরা এখানে ডিসকাশন করব। ঠিক আছে তো ফার্স্টে দেখো ফার্স্ট আমরা চলে যাই নিউটনের সূত্র বলি প্রথম গতিসূত্র কি যে ক্লাস এইট নাইন থেকেই আমরা এই জিনিসটা দেখে আসছি যে স্যার বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে একই সরল সরলরেখা বরাবর চলতে থাকবে এইটা হলো আমাদের নিউটনের প্রথম গতিসূত্র এটা আমরা সবাই জানি ঠিক আছে এবার ব্যাপারটা কি যে স্ট্যাটিক যে কোনো অবজেক্ট মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকছে এবং গতিশীল বস্তু সবসময় নাকি একটা সরল রেখা বরাবর চলছে এই যে সূত্রটা আছে এই সূত্রটাকে জাডের সূত্র বলা হয় ওকে ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের এখান থেকে যে কনসেপ্ট জানা যাচ্ছে সেই কনসেপ্টটা হচ্ছে জাড্ডো যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনার্সিয়া। এবার পরীক্ষার জন্য আমাদের কি দরকার পরীক্ষার জন্য দরকার এই যে ইনার্সিয়া বা জাডো কথাটা বললাম এই জাডো কথাটা কটা টাইপের আমি লিখছি ইংরেজিতে কিন্তু আমি উচ্চারণ বা প্রত্যেকটা জিনিসের মানে আমি বাংলাতে দেখিয়ে দিচ্ছি দেখো জাড্ডো জাড্ডো কটা জিনিস বা জাড্ডোকে করকম ভাগে ভাগ করা যায় তুমি বলবে যে স্যার ইনারসিয়া এই ইনার্সিয়াকে তিন রকমভাবে ভাগ করা যায় একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ইনার্সিয়া একটা হচ্ছে আমাদের ডাইনামিক ইনার্সিয়া একটা হচ্ছে স্যার আমাদের ডিরেকশান ইনার্সিয়া বাংলাতে বললে স্যার কি বলবো স্ট্যাটিক ইনার্সিয়া মানে হচ্ছে স্থিতিজাড্য ডাইনামিক ইনার্সিয়া মানে গতিজাডো আর ডিরেকশন ইনার্সিয়া কথাটার মানে হল দিকজাড্য এই তিনটে টাইপের জাড্ডো আমাদের আছে বা হয় আচ্ছা স্ট্যাটিক ইনার্সিয়া স্যার কিরকম যে কোনো একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে টেন্ডেন্সি বা স্থির থাকার যে প্রবণতা তাকে বলা হয় স্ট্যাটিক ইনার্সিয়া মানে ধরো বললাম যে কোনো একটা অবজেক্ট এরকম একটা জায়গাতে রেস্ট অবস্থায় আছে ঠিক আছে এই অবস্থায় থাকার সময় তার বেগ কত হচ্ছে বেগ শূন্য তাহলে বেগ শূন্য মানে সে কি অবস্থায় আছে স্থির অবস্থায় আছে তো তুমি যতক্ষণ না পর্যন্ত একে বল প্রয়োগ করবে বাইরে থেকে মানে ঠেলবে ঠিক ততক্ষণ পর্যন্ত রেস্ট অবস্থা দিয়ে থাকবে তাহলে মানে একটা স্থির বস্তুর স্থির অবস্থায় থাকার যে প্রবণতা সেই প্রবণতাকে বলা হয় হচ্ছে স্ট্যাটিক ইনার্সিয়া ঠিক আছে বা স্থিতিজাড্য তার মানে যে অবজেক্টটা প্রাথমিকভাবে স্থির ছিল স্টার টেন্ডেন্সি থাকবে যে সবসময় স্থির অবস্থায় দিয়ে থাকবে গেলো ভালো কথা ডাইনামিক ইনার্সিয়া মানে কি কোনো একটা বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তার মানে ধরো একটা অবজেক্ট আছে আমি বলছি এই অবজেক্টটা ভি গতিবেগের সামনের দিকে গতিশীল ওকে এই অবজেক্টটা ভি গতিবেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে তো ভি গতিবেগ নিয়ে যাচ্ছে 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 ভালো কথা যাচ্ছে তো যতক্ষণ না পর্যন্ত একটা বল প্রয়োগ করে তাকে থামানো হবে ততক্ষণ পর্যন্তই চলতেই থাকবে মানে একে থামাতে গেলে কি করতে হবে উল্টো সাইড এই ডাইরেকশান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই তার মধ্যে করতে হবে এটা হলো ফোর্সের ডাইরেকশান ফোর্স ঠিক এটা কী টাইপের ফোর্স রেজিস্ট ফোর্স মানে এই বল প্রয়োগ করে এই অবজেক্টটাকে থামাতে হবে তা হলে এই অবজেক্টটা চলতেই থাকবে এইটাকে বলা হয় হচ্ছে ডাইনামিক এনার্সিয়া তো এখান থেকে আমাদের প্রশ্ন কি আসে যেহেতু আমাদের এখান থেকে প্র্যাকটিক্যাল লাইফ বেস কোয়েশ্চেন তোমাদের একটু বেশি টার্গেট করতে হবে হ্যাঁ এই যে বাসের যে এক্সাম্পলটা আমরা দেখি হ্যাঁ বাসের এক্সাম্পলটা কেমন স্যার যে আমি বাসের মধ্যে আছি বসে হ্যাঁ তো বাস যদি হঠাৎ করে চলতে শুরু করলে আমরা ব্যাকের দিকে ঝুঁকে যাই ঠিক আছে বাস হঠাৎ করে ব্রেক মারলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই তাহলে এই ব্যাকের দিকে ঝুঁকে যাওয়া তার মানে আমার বডি প্রাথমিকভাবে রেস্ট অবস্থায় ছিল সেই বডি চাইবে রেস্ট অবস্থায় থাকতে ঠিক আছে দ্যাট ইজ কল স্ট্যাটিক আবার বাস যখন চলছে হঠাৎ করে ব্রেক মারছি ব্রেক মারলে আমরা সামনের দিকে ঝু মানে যাচ্ছি ঝুঁকে এইটাকে বলা হয় ডাইনামিক ঠিক তাহলে স্ট্যাটিক ডায়নামিক স্থিতিচার্য গতিচার্য এটা আমরা সবাই জানি এটা আমরা পড়ে আসি এবার যেটা জানি না সেই জিনিসটা ভালো করে দেখো ওকে ডিরেকশান ইনার্সিয়া ডিরেকশান ইনার্সিয়া ব্যাপারটা কেমন ভালো করে এক্সাম্পল ভাবার চেষ্টা করো ডিরেকশন ইনার্সিয়া তোমাদের আগেও আমি দেখিয়ে দিয়েছি এই কোয়ান্টিটি বা এই প্রপার্টিটা হলো এইরকম যে ধরো এটা একটা গাড়ির চাকা হ্যাঁ তো গাড়ির চাকা মানে তুমি ধরো সাইকেল চালাচ্ছ এটা সাইকেলের চাকা তো মাঠের ওপর দিয়ে সাইকেল চালাচ্ছিলো তো মাঠে ফার্স্টে জল ছিল তো কি হবে সাইকেলের চাকার গায়ে তো জল লাগবে লাগবে এবার ওই সাইকেলটা নিয়ে তুমি একটা পিচের রাস্তায় উঠেছ যখনই তুমি পিচের রাস্তায় উঠলে তখন দেখলে কি এর মধ্যে থেকে যে জল আছে সেই জলগুলো এইভাবে 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 ছিটকে বাইরের দিক যাচ্ছে তার ছেটকানোর যে টাইপটা হবে বা ছেটকানোর যে ধরনটা হবে সেই ধরনটা কিন্তু এইরকমই হবে কথা বুঝলে ছিটকানোর ধরনটা এরকমই হবে তার মানে তুমি ভাবো যে চাকাটা এইভাবে ঘুরছিল এইভাবে ঘুরছে মানে চাকাটা এইভাবে 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 ঘুরে ঘুরে সামনের দিকে যাচ্ছে তার ছেটকানোর ধরনটা কেমন হবে এটা এইরকমই হবে এবার দেখো এই যে জলের মলিকুলগুলো আছে এই মলিকুলগুলো কিছুটা সময় পর্যন্ত তার যে মোশনটা সেই মোশনটাকেই কিন্তু ধরে রাখার চেষ্টা করেছে এই যে তার দিকটা মানে যেই দিক বরাবর সে যাচ্ছিল সেই দিকটাই ধরে রাখার চেষ্টা করা সেইটাকে বলা হয় হচ্ছে ডাইনামিক এই সেইটাকে বলে ডাইরে বা দিক মানে ব্যাপারটা এইরকম নয় যে আমরা জানি যে কোনো একটা অবজেক্টকে থেকে ছেড়ে ওপর দিলে সেটা ডাউনওয়ার্ডে নামে এবার নিচের দিকে সেটা ভার্টিক্যাল নামছে না মানে এমন না যে জলকণাটা ওপর থেকে নিচে এইরকম ভাবে এইরকম ভাবে এইরকম ভাবে পড়বে এইরকম হবে না সেটা কেমন পড়বে সেটা দিক বরাবর তার মানে যেই দিক বরাবর যাচ্ছে সেই দিক বরাবর মেনটেন করে সেটা উপর থেকে নিচের দিকে নামবে কনসেপ্ট ক্লিয়ার হলো কি বলছি এইটা হলো আমাদের কি এইটা হলো আমাদের ডাইরেকশান ইনার্সিয়া হ্যাঁ তুমি ধরো চুলের মধ্যে জল আছে সেই মাথার চুলটাকে তুমি এই করলে এবার এই মোশানটাকে যদি তুমি খুব স্লো মোশানে দেখো তখন তুমি কি দেখবে জানো যে চুলের যে জল আছে সেই জলটা কিন্তু ডাইরেক্ট নিচে পড়ছে না তার মানে যেই বরাবর সে মুভ করছিল স্পর্শক বরাবর সেটা বাইরের দিকে যাচ্ছে তার মানে কিছুটা পর্যন্ত সেই ডাইরেকশানটাকে ধরে রেখেছে এই যে মোশানটা বলছি এই মোশানটাকে তুমি স্লো মোশানে দেখলে দেখতে পাবে এই হলো জাড্ডো ওকে তাহলে কোয়েশ্চেন হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কার ধারণা পাওয়া যায় বলবে জার্ডের ধারণা পাওয়া যায় হ্যাঁ ফার্স্ট ল কনসেপ্ট কনসেপ্ট অফ অফ নিউটনের প্রথম গতিসূত্র করে ধারণা দেয় আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে যে এই যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোন বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা তার মানে এই যে বলের সংজ্ঞা বা ডেফিনেশান অফ ফোর্স আমি বলছি এই ডেফিনেশান অফ ফোর্স কী থেকে পাওয়া যায় বলবে ডেফিনেশান অফ ফোর্স বা বলের সংজ্ঞাও কিন্তু পাওয়া যায় আমাদের নিউটনের প্রথম গতিসূত্র থেকে ইট এটা যেন ভুল না হয় নিউটনের প্রথম গতিসূত্র থেকে গেল তাহলে ফার্স্ট ল হচ্ছে এইটা এর প্রমাণ পাওয়া যায় যে চলন্ত বাস হঠাৎ থাবে তখন আমরা গতি গতিজাডের জন্য আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি ঠিক ধরো ওই কার্ডবোর্ডের ওপরে একটা কয়েন আছে কার্ডবোর্ডটাকে টানলে ঠিক আছে কয়েনটা দেখবে কার্ডবোর্ডের সাথে যাবে না কয়েনটা ওপর থেকে নিচে নামবে এটা হয় এবার বুক সেলফে একটা বই রাখা আছে হ্যাঁ তো তলার দিকের যে বইটা আছে বা একটু ডাউনে যে বইটা আছে সেই বইটাকে টেনে বাইরে বার করতে হবে এমনভাবে যাতে ওপরের বইগুলো না ছড়ে তখন তুমি কি করবে ওই বইটাকে ধরে জোরে টান দেবে তাহলে কী হবে ওই বইটাই শুধুমাত্র আসবে কারণ ওপরের যে বইগুলো সেই বইগুলো স্ট্যাটিক অবস্থায় ছিল তাহলে স্ট্যাটিক অবস্থায় থাকলে তাদের টেন্ডেন্সি থাকবে যে তারা সবসময় স্ট্যাটিক অবস্থাতেই থাকবে ঠিক আছে দ্যাটস ওই এটা হয় গেল চলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা ইম্পর্টেন্ট ঠিক যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এইটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপরে প্রযুক্ত বলের নাকি সমানুপাতিক হয় আচ্ছা ব্যাপারটা কেমন ভালো করে দেখো প্রথমে ভরবেগ কি আমাদের বুঝতে হবে দেখো ভরবেগ মানে হচ্ছে ধরো এই একটা বস্তু আছে যেই বস্তুর ভর আমি বলছি এম হ্যাঁ তাহলে এম ভরের কোনো বস্তু ভি বেগ নিয়ে সামনের দিকে গতিশীল ঠিক আছে ভি বেগ নিয়ে বা আমি বলছি ফার্স্টে এম ভরের অবজেক্টটা ফার্স্টে তার বেগ ছিল হচ্ছে ইউ ওকে তার বেগ ছিল হচ্ছে ইউ ধরো এটা একটা গাড়ি গাড়ির কথাই তুমি ভাবো ঠিক আছে এটা ধরো একটা গাড়ি তো গাড়ি ফার্স্টে চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিলো আর হঠাৎ করে গাড়ি অ্যাক্সিলারেট করলো ঠিক অ্যাক্সিলেটার প্রেস করলো গাড়ির গতিবেগ বেড়ে গেল ঠিক তাহলে গতিবেগ বেড়ে গিয়ে এখন গতিবেগ হয়ে গেছে কত ধরো বলছি যে ভর তো চেঞ্জ হবে না স্যার ভর তো একই জিনিস থাকবে তার মানে মাস আমার এমই আছে কিন্তু বেগ আমি বললাম যে ইউ থেকে বেড়ে গিয়ে ভি হয়েছে ইউ থেকে বেড়ে গিয়ে ভি হয়েছে এবার আমি এখানে লিখছি পি আই পি দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ তো ভরবেগ কথাটার মানে তুমি কি বুঝতে পারছো যে কোনো বস্তুর ভর আর বেগের যে গুণফল আছে সেই গুণফলটাকেই আমরা ভরবেগ বলি তার মানে পিআইকাল টু কি হবে পি মানে হবে এম ইন্টু ইউ গেল আচ্ছা পি এফ আই ইন দ্য হচ্ছে ইনিশিয়াল তার মানে প্রাথমিক ভরবেগ কত এম ইউ পরিমাণ পি মানে হচ্ছে অন্তিম অন্তিম ভরবেগ কত বলবে এম ভি পরিমাণ স্যার ভর ইন্টু বেগ এবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভরবেগের পরিবর্তন কত হয়েছে ঠিক ভরবেগের পরিবর্তন তুমি বলবে যে স্যার পি এর থেকে যদি আমরা পিআই কে মাইনাস করি পি এফ মাইনাস পিআই এই পাঠটাকে যদি আমরা করি শুধু এইটাকে আমি বাংলাতে বলবো যে এটা হলো আমার ভরবেগের ভরবেগের পরিবর্তন গেল ভরবেগের পরিবর্তন আচ্ছা এবার তোমাকে যদি বলি যে ভরবেগের পরিবর্তনের হার কত তুমি বলো তখন তুমি কি করবে জাস্ট এই যে পি এফ মাইনাস অফ পিআই ডিভাইডেড বাই টি করে দেবে ওকে টাইম দিয়ে যখন তুমি ভাগ করে দিচ্ছ ধরো আমি বলছি যে ইউ থেকে ভিতে যেতে তো টাইম লাগবে মানে গাড়ির গতিবেগ থেকে যাচ্ছে আমি বলছি তার জন্য দশ সেকেন্ড সময় লাগছে সেই টিটা হচ্ছে দশ সেকেন্ড ঠিক তাহলে ভরবেগের পরিবর্তন কত হলো পি এফ মাইনাস পিআই পরিমাণ হলো তাকে যখন তুমি টাইম দিয়ে ডিভাইড করে দিচ্ছ হ্যাঁ টাইম দিয়ে যখন ভাগ করে দিচ্ছ তখনই এই জিনিসটা কি দাঁড়িয়ে গেল এটাকে বলবে তখন স্যার ভরবেগের পরিবর্তনের হার আর কিছু না জাস্ট এইটা বলবে ভরবেগের পরিবর্তনের হার এই হচ্ছে কনসেপ্ট আমার ভরবেগের পরিবর্তনের হার এবার কোন বস্তুর এই ভরবেগের পরিবর্তনের হারটা বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক তার মানে প্রযুক্ত বল বলতে আমরা দেখাই এফ দিয়ে তার মানে এই যে অ্যাক্সিলেটারে প্রেস করছি প্রেস করছি মানে তার উপর একটা বল প্রয়োগ করছি তাহলে বল মানে ফোর্স ইজ প্রপোর্শনাল টু পি এফ মাইনাস পি ডিভাইডেড বাই টি এটা গেল তো কনস্ট্যান্ট ওয়ান ধরা হয় তাহলে এফ ইজ ইকুয়াল টু লিখছি পি এফ মাইনাস পি আই ডিভাইডেড বাই টি এটা গেল ঠিক তাহলে এফ ইজ ইকুয়াল টু পি এফ মাইনাস পি মানে কত পি এফ মানে কত এম ভি পি মানে কত এম ইউ তার মানে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি ওকে এইটা হলো আমাদের এইটা হলো আমাদের নিউটনের সেকেন্ড ল বা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি ঠিক আছে যেখানে বলে একক হলো ডাইন এস আই এ কক হচ্ছে নিউটন তাহলে ভরবেগের পরিবর্তনের হার হার মানে হচ্ছে টাইম দিয়ে জাস্ট ডিভাইড করে দেওয়া ভাগ করে দেওয়া গেল এবার এই লাইনটাকে যদি একটা স্টেপ আগাই তাহলে আগালে তুমি কি লিখবে এফ এর সাথে তুমি টি কে মাল্টিপ্লাই করে দাও এফ ইনটু টি গেল টিটাকে এই দিকে গুণ করে দিইছো এফ ইনটু টি ইজ ইকাল টু কি দাঁড়াবে এম ভি মাইনাস এম ইউ দাঁড়াবে হচ্ছে ফোর্স মাল্টিপ্লাইড বাই টাইম ঠিক আছে ফোর্স মাল্টিপ্লাইড বাই টাইম এই যে জিনিসটা আছে তার মধ্যে এফ ইনটু টি এই পার্টটাকে এই পার্টটাকে একে বলা হয় হচ্ছে ইম্পালস বা বলের ঘাত ইংরেজিতে বললে আমরা ইম্পালস বলবো বাংলাতে বললে আমরা বলের ঘাত বলবো ঠিক আছে যেমন যেমন আমি লিখছি তেমন তেমনভাবে তোমরা লিখে নিজের মতো খাতাতে নোটস বানিয়ে নেবে ঠিক আছে এইটাকে বলা হয় ইম্পালস বলের ঘাত তো তোমাদের কোয়েশ্চেন দেবে কি এখান থেকে স্যার যে এই যে ইম্পালস কথাটা স্যার বললেন এই ইম্পালসের ধারণা নিউটনের কততম গতিসূত্র থেকে পাওয়া যায় ঠিক আছে তার উত্তর হচ্ছে ইম্পালসের ধারণা স্যার নিউটনের সেকেন্ড ল থেকে পাওয়া যায় ইম্পালস বলের ঘাত কার সাথে এমভি মাইনাস এম ইউ মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন ঠিক এই ভরবেগের পরিবর্তনের সাথে সমান ইম্পালস তাহলে ইম্পালস জিনিসটা কি এর যদি পরের জিনিস বা পরের লাইন আমরা লিখি দেখো ইম্পালস আমরা লিখতে পারি যেটা বললাম যে আই ইজ ইকুয়াল টু এফ মাল্টিপ্লাইড বাই টি এফ মাল্টিপ্লাইড বাই টি অ্যাকচুয়ালি লেখা হয় আই ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডেলটি স্যার ডেলটি বলতে কি বোঝানো হচ্ছে ডেলটি বলতে বোঝানো হচ্ছে যে যদি কোনো একটা বড় মানের ফোর্স ঠিক আছে বৃহৎ মানের কোনো বল হ্যাঁ মানে ফোর্সের অ্যামাউন্ট লার্জ বড় মানের একটা বল খুব কম সময়ের জন্য কোনো একটা অবজেক্টের ওপরে কাজ করে ঠিক আছে মানে টাইমিং স্প্যান যেটা হতে হবে টাইমিং স্প্যান খুব শর্ট টাইম স্প্যান হতে হবে খুব শর্ট এবং তার মধ্যে যে ফোর্স থাকবে সেই বলের মান থাকবে অনেক বেশি ঠিক আছে তাহলে বড় মানের একটা বল খুব কম সময়ের জন্য যদি অবজেক্টের উপরে কাজ করে তখন আমরা তাকে বলি ইম্পালস বা বলের ঘাত ঠিক আছে তো ইম্পালস থেকে আমাদের কি আসবে স্যার ইম্পালস থেকে আসবে ইউনিট ইম্পালস থেকে আসবে একক ওকে কিসের ইউনিট স্যার ইউনিট হচ্ছে এই যে আই ইজ ইকাল টু এফ ইন টু টি লিখলাম তার সিজিএস একক স্যার কি দাঁড়াবে বলো সিজিএস একক মানে হচ্ছে বলের সিজিএস একক তার মানে ডাইন পলের সিজিএস একক হচ্ছে ডাইন আর টি মানে টাইম টাইমের সিজিএস একক হচ্ছে সেকেন্ড ডাইন ইন্টু সেকেন্ড এটা দাঁড়ালো আর এর করেসপন্ডিং এসআই একক কি দাঁড়াবে এসআই একক দাঁড়াবে নিউটন ইন্টু সেকেন্ড একটা দাঁড়াচ্ছে ডাইন ইন্টু সেকেন্ড একটা দাঁড়াচ্ছে নিউটন ইন্টু সেকেন্ড ঠিক আছে ডাইন সেকেন্ড নিউটন সেকেন্ড কনসেপ্ট ক্লিয়ার এটা হচ্ছে বলের কাজ স্যার এক্সাম্পল এক্সাম্পল এখানে আমি লিখিনি এক্সাম্পল তোমরা আমি বলছি মুখে ভিডিও পজ করবে পজ করে করে খাতায় লিখে নেবে এই যে ব্যাটসম্যান ব্যাট দিয়ে ছয় মারে ঠিক আছে তো বল ওই দিক থেকে আসছে যখন বল একটা ভরবেগ নিয়ে আসছে ঠিক আছে তো ব্যাটসম্যান কি করলো ব্যাট দিয়ে ছয় মেরে দিল তার মানে বল যেই ভরবেগ নিয়ে আসছিল ব্যাট দিয়ে ফোর্স অ্যাপ্লাই করে ঠিক আছে তার ভরবেগকে চেঞ্জ করে দিল এটা হচ্ছে ইম্পালস হ্যাঁ গাড়ি যেতে 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 কোনো একটা গাছের গায়ে গিয়ে ধাক্কা দিল তার মানে দেখো লার্জ অ্যামাউন্টের একটা ফোর্স কাজ করছে কিন্তু গাছের সাথে গাড়ির কন্ট্যাক্টিং টাইমটা তুমি হিসাব করো সেই কন্ট্যাক্টিং টাইম অনেক কম ওকে সেই জিনিস থেকে আমরা ইম্পালস বলবো যেমন এই যে এই যে ঘটনার দেখি ঠিক এই দিকে ধরো ট্রেন আসছে হ্যাঁ এটা ধরো একটা গাড়ি তাহলে কি করছে এই ট্রেনটা এই গাড়িটাকে ধাক্কা মেটে দিয়েছে তাহলে তুমি ট্রেনের সাথে গাড়ির যে কন্ট্যাক্টিং টাইমটা আছে হ্যাঁ এই কন্ট্যাক্টিং টাইমটাকে হিসাব করো এই ট্রেনের সাথে গাড়ির যেইটুকু জায়গা জুড়ে সে কন্ট্যাক্ট হচ্ছে হ্যাঁ যেটুকু টাইম জুড়ে সে কন্ট্যাক্ট হচ্ছে সেই জায়গাটাকে হিসাব করো এটা তো অনেক কম আর যে বলটা প্রয়োগ হচ্ছে সেই বলটা অনেক বেশি ঠিক এটা হচ্ছে ইম্পালস এই ঘটনাটাকে আমরা বলবো ইম্পালস গেল ঠিক আচ্ছা এখানে ধরো এই যে এই ছবিটা তো তোমরা অনেক দেখেছো হ্যাঁ এটা ভাইরাল ছবি একটা ঠিক আছে তো মানে অস্কারের মঞ্চে এরকম থাপ্পড় মেরেছে তো এই ঘটনাটাও ইম্পালস সেই রেসপেক্ট ইম্পালস মানে তুমি হাতের সাথে গালের কন্ট্যাক্টিং টাইমটা ভাবো ঠিক আছে সেই টাইমটা অনেক কম ঠিক এবং একটা মানের বল তার মধ্যে কাজ করছে ঠিক আছে গাড়ির অ্যাক্সিলেটর এরকম পা রাখা এটাও কিন্তু আমাদের ইম্পালস ঠিক আছে তো মোমেন্টাম চেঞ্জ করা মোমেন্টাম চেঞ্জ করা মানেই হচ্ছে সেই জিনিসটা ইম্পালস এই যে ছবিটা আমরা দেখিয়েছি যে হোয়েন দ্য বাস ড্রাইভার সাইলেন্টলি স্ল্যামসন ব্রেক এই যে মাইকেল জ্যাকসনের বিখ্যাত নাচ দেখতে পেয়েছো তার মানে বডি আমাদের ডাইনামিক অবস্থা নিছিল সেই দিকে ঝুঁকে যাওয়া ঠিক আছে তো এগুলো ফানি ফানি এক্সাম্পল এগুলো সবই আমাদের ইম্পালসের ব্যাপার তাহলে ইম্পালস এবং ভরবেগের ধারণা ঠিক আছে কনসেপ্ট অফ মোমেন্টাম এটা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায় বলবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায় এগুলো সবই যে আছে রৈখিক ভরবেগ মানে লিনিয়ার মোমেন্টাম যে কোনো একটা বস্তু যদি লিনিয়ারলি মানে স্ট্রেট লাইন বরাবর মুভ করে সেটাকে আমরা বলি রৈখিক ভরবেগ বলের ঘাত মানে কি অতি অল্প সময়ের জন্য কোনো বস্তুর ওপর কোনো বল প্রযুক্ত হলে সেই বল এবং সময়ের গুণফলকে ফলকে বলের ঘাত বলা হয় যেটাকে আমরা ইংরেজিতে ইম্পালস বললাম ঠিক আছে ভালো নিউটনের গতিসূত্র থেকে পাওয়া যায় বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন নিউটন ইন্টু সেকেন্ড আচ্ছা এবার আমাদের তৃতীয় গতিসূত্র দেখো নিউটনের থার্ড ল দেখো এই একটা ফানি ছবি ঠিক আছে তৃতীয় গতিসূত্র আমাদের কি বলে যে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তো গরুর পেছনে লাগতে গেছে গরু একে লাথি মেরেছে ঠিক তো ব্যাপারটা হচ্ছে যে এই তৃতীয় গতিসূত্রের জন্য একটা জিনিস তোমাদের এখান থেকে একটু মাথায় রাখতে হবে সেই জিনিসটা কি দেখো থার্ড লতে যে যদি এই একটা অবজেক্ট হয় আর এই একটা অবজেক্ট হয় এই একটা অবজেক্ট এবং এই একটা অবজেক্ট ভালো করে লক্ষ্য করো যে এটা হলো অবজেক্ট নাম্বার ওয়ান এটা হলো অবজেক্ট নাম্বার ওয়ান এটা হলো অবজেক্ট নাম্বার টু ওকে তো এক নম্বর বস্তুটা দু নম্বর বস্তুর ওপরে যে বলটা দিচ্ছে ঠিক আছে সেই বলটাকে আমি বলছি এফ ওয়ান টু এটাকে কিন্তু বারো বলবে না এটা হলো এফ ওয়ান টু ওয়ান টু কথাটার মানে কি এক নম্বর বস্তু দু নম্বর বস্তুর ওপরে যে বলটা প্রয়োগ করছে সেটা হলো এফ ওয়ান টু ঠিক আছে এই বলটাকে বা এই ফোর্সটাকে যদি তুমি অ্যাকশান বলো এইটাকে যদি তুমি অ্যাকশান বলো অ্যাকশান ঠিক আছে ক্রিয়া ঠিক তাহলে উল্টো দিকে আরেকটা ফোর্স এরকমভাবে যাবে উল্টো দিকে আরেকটা ফোর্স এরকমভাবে যাবে ঠিক যেই ফোর্সটাকে আমরা এফ টু ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করবো তার মানে একটা হচ্ছে দু নম্বর বস্তুর ওপরে এক নম্বর বস্তুর যে বল সেটাকে আমরা বলছি ক্রিয়া বল মানে ধাক্কা দিচ্ছি কাউকে ঠিক আছে তো এইটা যদি ক্রিয়া হয় উল্টো দিকে যেটা আসবে সেটাকে আমরা বলবো রিয়্যাকশান ঠিক মানে প্রতিক্রিয়া এবার কথা কি যে এটা কিন্তু এরকম ভাববে না যে অ্যাকশন অ্যান্ড রিয়াকশানের মধ্যে একটা আগে হয় একটা পরে হয় এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই যে অ্যাকশন স্যার আগে হচ্ছে অ্যাকশন হওয়ার পরে রিয়াকশন হচ্ছে এমন কিন্তু নয় অ্যাকশন অ্যান্ড রিয়্যাকশন একটা বস্তুর ওপরে ঠিক আছে সেম টাইমের জন্য কাজ করে মানে একই সাথে কাজ করে সাইমাল্টিনেসলি যেই মুহূর্তে অ্যাকশন আছে সেই মুহূর্তে রিয়্যাকশন আছে আচ্ছা আরেকটা কনসেপ্ট কি যদি বলে যে নিউটনের তৃতীয় গতিসূত্র ভ্যালিড হওয়ার জন্য কটা বস্তু দরকার মানে অ্যাকশন অ্যান্ড রিয়্যাকশন কি সেম অবজেক্টের উপরে কাজ করে নাকি না ডিফারেন্ট অবজেক্টের উপরে কাজ করে উত্তর হবে অ্যাকশন রিয়াকশন ডিফারেন্ট অবজেক্টের উপরে কাজ করে মানে এই অবজেক্টটা এর ওপরে যে বল দিচ্ছে সেটাকে আমরা বলবো অ্যাকশন এই অবজেক্টটা এর ওপরে যে বল দিচ্ছে সেটাকে আপনি বলবো রিয়াকশন তার মানে এফ ওয়ান টু এবং এফ টু ওয়ান এদের মধ্যে সম্পর্ক কি থাকবে বলবে এদের মধ্যে সম্পর্ক সমান এফ ওয়ান টু ইজ ইকোয়াল টু এফ টু ওয়ান বাট তার আগে একটা মাইনাস সাইন আমি দেব মাইনাস সাইন কী কারণের জন্য দেবো যেহেতু তাদের ডাইরেকশান উল্টো মানে বল বল একটা ভেক্টার কোয়ান্টিটি তুমি দেখো অ্যাকশান ফোর্সের ডাইরেকশান এই দিকে রিয়াকশান ফোর্সের ডাইরেকশান এই দিকে দ্যাটস ওয়াই দুটো ডাইরেকশান অপোজিট একশো আশি ডিগ্রি তাদের মধ্যে অ্যাঙ্গেল তো দ্যাটস ওয়াই আমি তারকে মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করবো এই টুকরো টুকরো কনসেপ্ট পরীক্ষার জন্য জাস্ট মাথায় রাখবে তার মানে এফ ওয়ান টু প্লাস এফ টু ওয়ান যদি আমি লিখি তাহলে তুমি বলবে যে এফ ওয়ান টু প্লাস এফ টু ওয়ান এজ ইকাল টু জিরো ঠিক আছে তাদের যোগফল কত হবে সবসময় শূন্য হবে এইটা হলো নিউটনের তৃতীয় গতিসূত্রের বলতে পারো একটা গাণিতিক রূপ ওকে তৃতীয় গতিসূত্রের গাণিতিক রূপ এফ ওয়ান টু প্লাস এফ টু ওয়ান টু জিরো অলওয়েজ ডিফারেন্ট কাইন্ড অফ অবজেক্টের উপরে কাজ করে দুটো আলাদা বস্তু সাইমালটেনিয়াসলি একসাথে কাজ করবে এবার এর অনেক 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 এক্সাম্পল আছে ঠিক আছে যেমন এই যে বুলেট ঠিক মানে বন্দুক সেটা পিছনের দিকে চলে আসছে এটা ঠিক আছে বন্দুক থেকে যখন একটা গুলি ছোড়া হচ্ছে তো বন্দুক গুলির ওপরে যে ফোর্স দিচ্ছে সেটাকে আমি বলবো অ্যাকশান আর গুলি বন্দুকের ওপরে যে ফোর্স দিচ্ছে সেটাকে আমি বলবো রিঅ্যাকশন তাহলে অ্যাকশন রিয়াকশন অলওয়েজ টু ডিফারেন্ট কাইন্ড অফ অবজেক্ট গেল এটা সমুদ্রে সাতার কাটা নদীতে সাতার কাটা ঠিক আমি জলের ওপরে যে ফোর্স দিচ্ছি সেটা হলো আমাদের অ্যাকশন ফোর্স জল আমার ওপরে যে ফোর্স দিচ্ছে সেটা হচ্ছে রিয়াকশান মানে আমি জলকে ঠেলে সামনের দিকে যাচ্ছি দ্যাট ইজ অ্যাকশান ঠিক আর জল আমাকে সামনের দিকে ঠেলতে সাহায্য করছে সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি রিয়াকশান কনসেপ্ট গেলো এই জিনিসগুলো এই টুকরো টুকরো ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কিন্তু ভালো করে বুঝতে হবে একটু ভালো করে মাথায় রাখতে হবে গেল চলো তাহলে পরের পাটটা অ্যাকশান রিয়াকশান বুঝলাম নিউটনের থার্ড ল বুঝলাম আরও অনেক আছে অনেক অনেক থার্ড লর এক্সাম্পল আছে আমরা ওয়াকিং বলো ওয়াকিং অনে রোড বলো ঠিক আছে রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারছি সেটাও আমাদের অ্যাকশেন্সে তোমার অ্যাকশান রিয়াকশান যেটা আছে তার কনসেপ্ট হ্যাঁ তারপর এবার কি মানে একটা ফ্লোরের ওপরে ধরো আমরা চুপচাপ এরকম দাঁড়িয়ে আছি এবার মনে হতে পারে যে স্যার এখানে কি অ্যাকশান রিয়াকশানের কনসেপ্ট আছে না ঠিক আছে আমি ফ্লোরের ওপরে দাঁড়িয়ে আছি মানে ফ্লোর আমার ওপরে বল প্রয়োগ করছে পৃথিবীও আমার ওপরে বল প্রয়োগ করছে তো এখানে অ্যাকশন ডিয়াকশন নেই অ্যাকশন ডিয়াকশন সবসময় যখন একটা বডি মুভ করবে ঠিক মোশান অবস্থায় থাকবে তখনই কেবলমাত্র অ্যাকশন ডিয়াকশন কিন্তু প্রযোজ্য আদার্স কোনো জায়গার ক্ষেত্রে অ্যাকশন ডিয়্যাকশন প্রযোজ্য নয় গেল ভালো কথা বুঝলাম আচ্ছা এবার দেখো কয়েকটা জিনিস সম্পর্কে আমাদের বুঝতে হবে সেটা হলো যে আমাদের 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 হ্যাঁ বল বলের দেখো টুকরো টুকরো ক মানে বেশ কয়েকটা কনসেপ্ট আমাদের এখানে আছে সেই টুকরো কনসেপ্টটা কি যে ফোর্স বল সাধারণত কটা টাইপের হয় তুমি বলবে যে বল হ্যাঁ তোমাদের দুটো টাইপের হয় ফোর্স মেনলি আমাদের দুটো টাইপের হয় কি কি একটা হচ্ছে স্পর্শজনিত একটা হচ্ছে অস্পর্শজনিত স্পর্শজনিত মানে এখান থেকে তোমাদের শুধু এক্সাম্পল বেস কোয়েশ্চেনই পড়তে হবে স্পর্শজনিত মানে যেটাকে বলে কন্ট্যাক্ট ফোর্স মানে যে ফোর্স কাজ করার জন্য কন্ট্যাক্ট থাকা মাস্ট কন্ট্যাক্ট না থাকলে যে ফোর্স কখনো কাজ করবে না সেটাকে বলা হয় হচ্ছে আমাদের স্পর্শজনিত বল ঠিক আছে আর অস্পর্শজনিত বল মানে কি কন্ট্যাক্ট ছাড়াও হ্যাঁ যেই বল কাজ করতে পারে সেইটাকে আমরা বলবো অস্পর্শজনিত বল ঠিক আছে যেমন দেখো যেমন যদি আমি এই এক্সাম্পলের কথা বলি ধরো এইখানে একটা এক্সাম্পল বললাম ফ্রিকশান ঘর্ষণ তো তোমাকে বললো যে ঘর্ষণ কি একটা স্পর্শজনিত বল নাকি অস্পর্শজনিত বল ডেফিনেটলি স্পর্শজনিত বল তুমি বলবে যে এই এই যে ছেলেটা আছে এ এই অবজেক্টটাকে এই দিকে ঠেলে নেওয়ার চেষ্টা করছে তার মানে তার মোশনের ডাইরেকশান কোন দিকে এটা এটা হচ্ছে পুশিং ফোর্স পুশিং ফোর্স মানে আমি যেই দিকে ঠেলছি ঠিক আছে ফ্রিকশান তাহলে কোন দিকে কাজ করছে ফ্রিকশান তার উল্টো দিকে কাজ করছে তার মানে আমি বুঝতে পারলাম যে এই দিক থেকে এই ডাইরেকশান বরাবর যদি অ্যাপ্লাইড ফোর্স কাজ করে মানে এটাকে আমি যদি লিখি এফ অ্যাপ্লাইড মানে অ্যাপ্লাইড ফোর্স যদি কাজ করে এই দিক থেকে এই ডাইরেকশান বরাবর কাজ করবে এফ আর মানে হচ্ছে ফ্রিকশন ফোর্স তার মানে তোমাকে জিজ্ঞেস করবে যে প্রযুক্ত বল হ্যাঁ ফোর্স এবং ফ্রিকশন ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত বলবে দুটো অপোজিট ডাইরেকশনে আছে তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল একশো ডিগ্রি ঠিক আছে ওয়ান ডিগ্রি হচ্ছে তাদের মধ্যে মেনলি অ্যাঙ্গেল কনসেপ্ট এটা ঠিক আছে তাহলে অ্যাকশন ফোর্স মানে এইখানেও কিন্তু অ্যাকশন ডিঅ্যাকশানের ব্যাপার আছে মানে এই অবজেক্টটা ফ্লোরটাকে পেছনে ঠেলছে ফ্লোরটা অবজেক্টটাকে সামনে ঠেলছে এটাও কিন্তু অ্যাকশন ডিয়াশন তো এটা একটা কন্ট্যাক্টের এক্সাম্পলের মধ্যে পড়বে টেনশন ফোর্স তুমি বলো টেনশন ফোর্স টেনশন ফোর্স কথাটার মানে টেনশন মানে কিন্তু এখানে চিন্তা নয় হ্যাঁ টেনশন মানে টান টান জিনিসটা কি ধরো দড়ি আছে একটা হ্যাঁ দড়ি তো দড়ি টানাটানি হচ্ছে হ্যাঁ তাহলে দড়ির যে পার্টিকেলস আছে দড়ির যে মলিকুলস আছে তো তাদের মধ্যে যে ফোর্স কাজ করে সেই ফোর্সকে বলা হয় হচ্ছে টেনশন ফোর্স এটা একটা এই মানে কন্ট্যাক্ট ফোর্সকে আরেকটা নাম এখান থেকে বলে সেই ফোর্সটাকে বলা হয় হচ্ছে মাস্কুলার ফোর্স মাস্কুলার ফোর্স মানে কি পেশি বল দেখো কন্ট্যাক্ট করার জন্য মাসেলেট দরকার ঠিক মানে ওই সেন্সে এটাকে মাস্কুলার ফোর্স বলা হয় আর নন কন্ট্যাক্ট ফোর্স কি নন কন্ট্যাক্ট ফোর্স মানে হচ্ছে এটা যে দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স বলো তুমি মানে মহাকর্ষ বল এক্সাম্পলটা দেখো যে ওপর থেকে কোনো বস্তুকে তুমি নিচের দিকে ছুঁড়ে ফেলে দিলে তাহলে যখনই ফেললে তখন তাদের মধ্যে যে ফোর্স কাজ করছে মহাকর্ষ বল মানে পৃথিবী কোনো একটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানছে দ্যাট ইজ মহাকর্ষ বল ঠিক আছে আচ্ছা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স চার্জ এই যে বেলুনকে তুমি যখন কাগজের টুকরের সামনে রাখবে বা তুমি বলো ওই যে চিরুনি আমরা চুলের মধ্যে ঘষে কাগজের টুকরের সামনে রাখছি তাহলে চিরুনি ওই টুকরোকে দেখবে টানছে তাহলে এই যে ফোর্স আছে এই ফোর্সকে বলবে স্থির তারিতিক বল ওকে ইংরেজিতে বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা একইভাবে যদি তুমি দুটো ম্যাগনেটকে রাখো হ্যাঁ ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোল লোহার টুকরো তাকে যদি রেখে দাও তাহলে সেটা তাকে টানবে এটাকে তুমি বলবে ম্যাগনেটিক ফোর্স ঠিক তাহলে এইগুলো সব কটাই কার এক্সাম্পল নন কন্ট্যাক্ট তুমি দেখো একটা বডির সাথে আরেকটা বডির এখানে কোনো কন্ট্যাক্ট নেই ঠিক আছে দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো অস্পর্শজনিত বল আর ওটা স্পর্শজনিত বল তাহলে কি পড়লাম আমরা সামারি নিউটনের প্রথম গতিসূত্র যেখান থেকে আমাদের জাডের ধারণা পাওয়া যাচ্ছে ঠিক এবং বলের সংজ্ঞা পাওয়া যাচ্ছে সেকেন্ড গতিসূত্র যেখানে বলের ঘাত সম্পর্কে মানে ইম্পাল সম্পর্কে কনসেপ্ট বললাম ঠিক আছে আর ভরবেক তার ধারণা পাওয়া যাচ্ছে আর থার্ড ল থেকে অ্যাকশন রিয়াকশন মানে ক্রিয়া প্রতিক্রিয়া এবং ভরবেক সংরক্ষণ সূত্র এই কোয়েশ্চেনটা আছে যে রকেটের কার্যনীতি হ্যাঁ কার ওপর নির্ভর করে উত্তর হবে রৈখিক ভরবেক সংরক্ষণ সূত্র আর ল বা সূত্র জানতে চাইলে উত্তর হবে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র থার্ড ল ঠিক আছে থার্ড ল থেকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক জিনিস আছে অ্যাকশান রিয়াকশান সবসময় ডিফারেন্ট কাইন্ড অফ অবজেক্টের ওপরে কাজ করে একসাথে কাজ করে এবং দুটো বলের মান সমান হবে ঠিক আছে আর বন্দুক সেটা ব্যাকে চলে আসা হ্যাঁ আমরা ফ্লোরের ওপর দিয়ে হাঁটছি রাস্তাতে চাকা আছে মানে চাকা রাস্তাকে ব্যাকে ঠালে রাস্তা চাকাকে সামনে ঠালে সুইমিং মানে আমাদের জলের ওপরে সাঁতার কাটা এই সমস্ত এক্সাম্পল দেখো এগুলোর মানে লক্ষ লক্ষ এক্সাম্পেল আছে তো সমস্ত এক্সাম্পল তো বলা সেই মানে সেইভাবে সম্ভব না তো তোমাদের জাস্ট কোয়েশ্চেনে যখন দেবে কোয়েশ্চেনটা তোমার পড়তে হবে কোয়েশ্চেনটা পড়ে তোমার বুঝতে হবে যে আচ্ছা এটা এই মানে বলতে চাইছে ঠিক আছে এইটা ব্যাপার আর নিউটন ষোলোশো সাতাশি সালে একদম ফার্স্টে যেটা লিখে দেওয়া উচিত ছিল যে নিউটনের যে গতিসূত্র আমরা পড়ছি এই গতিসূত্রটা হচ্ছে তোমার ষোলোশো সালে ঠিক আছে ষোলোশো এটা প্রিন্সিপিয়া অফ ম্যাথেমেটিকা এই যে গ্রন্থটা আছে এই গ্রন্থতে নিউটনের গতিসূত্রটা লেখা আছে প্রিন্সিপিয়া ঠিক এই গ্রন্থটার নামও জানতে চাই যে নিউটনের যে গতিসূত্র আছে এই গতিসূত্র তিনটে নিউটন কোন গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন গেল ব্যাস তাহলে এইটা হলো আমাদের জাস্ট একটা ছোট্ট ভিডিও এরকম টুকরো টুকরো নতুন নতুন মানে যেগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট সেই ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আমাদের করেসপন্ডিং ভিডিওগুলো আসতে থাকবে পরপর ডাব্লিউ বিপি কেপির জন্য আমাদের সায়েন্সের যে পোর্শানগুলো মানে পুরো চ্যাপ্টার নয় চ্যাপ্টারের মধ্যেও তোমাদের আরও কনসাইজ করে দিচ্ছি যে ভাই এই এই টপিকগুলো পড়ো এই এই টপিকগুলো এই এই জায়গাগুলো থেকে পড়ো এখান থেকে পরীক্ষাতে কোয়েশন আসবে তো ছোট্ট ছোট্ট শর্ট ভিডিও আধ ঘন্টা চল্লিশ মিনিট এরকম লেন্থের হবে ঠিক আছে এইগুলো তোমাদের একে মাইক্রো কনসেপ্ট হিসেবে বা মাইক্রো কোর্স হিসেবে তোমরা যদি এই জিনিসটাকে দেখে নাও তাহলে তোমাদের পরীক্ষার জন্য অনেক 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 উপকার হবে ঠিক আছে চলো নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে স্টেটিউন সবাই ভালো দেখো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সাথে থাকো